এন্ড তোমরা যদি মার্গারিটা যাও অ্যান্ড ওখানে গিয়ে বলো যে তোমরা আমার ভিডিও দেখে এসছো, তাহলে তোমরা একটা ফ্রি সিজলিং। এ লাইট লাইট ঠিক আছে তো? এ ভিডিও করছিস, বন্ধ কর বন্ধ কর। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি অরিত্রন, আপনারা দেখছেন অরিত্র কর্মকার ব্লগস। আজ আমরা চলে এসেছি দ্য মার্গারিটায়, দ্য হোম অফ ইটালি। বেসিক্যালি আমরা চলে এসেছি একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। অনেকদিন ধরে আমি ইটালিয়ান খাইনি, চাইনিজ খাচ্ছিলাম, ইন্ডিয়ান খাচ্ছিলাম, বাট ইটালিয়ান অনেকদিন ট্রাই করিনি। আমি ভাবলাম চলো দিদির সাথে কোথাও বেরোনো যাক অ্যান্ড ইটালিয়ান খাবার ট্রাই করা যাক, বেসিক্যালি অথেন্টিক ইটালিয়ান খাবার ট্রাই করা যাক। সো দুর্গাপুরে আমি অনেক রেস্টুরেন্ট গেছি, বাট অথেন্টিক ইটালিয়ান খাবার আমি কোথাও পাইনি। তো এই যে রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে HDFC ব্যাংকের পাশে। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা জানো যে বিগ বাজারের পাশে HDFC ব্যাংকটা আছে, তার ঠিক পাশে এখানে মার্গারিটা আছে। অ্যান্ড আজকে আমি অথেন্টিক ইটালিয়ান খাবার ট্রাই করবো অ্যান্ড তোমাদের দেখাবো এখানকার ফুড আদৌ অথেন্টিক ইটালিয়ান আছে কিনা, রেটস ওগেরাও আমি বলবো। তো গাইজ চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমাদের কাছে চলে এসছে আমাদের স্টার্টার্স। নিচে দেখা একবার, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, দেখতে পাচ্ছ এখানে 5টা পিস দেওয়া হয়েছে অ্যান্ড ফিশের সাথে এখানে একটা গার্লিক মায়ো দেওয়া হয়েছে অ্যান্ড দিস ইজ হ্যালাপানো চিজ বম, এখানেও 5টা পিস অ্যান্ড দিস লুকস প্রিটি ডেলিশিয়াস। লেটস হ্যাভ দেম অ্যান্ড লেটস সি হাউ দিস টেস্ট। ওকে ফার্স্ট অফ অল লেটস ট্রাই দ্য ফিশ ফিঙ্গার। তো হাত দিয়ে খাই, আমি হাতটা অবভিয়াসলি স্যানিটাইজ করেছি, তো হাত দিয়েই খাই। একটু সামনান, এটা ভেঙে আমি দেখাবো, প্রথমে এটা ভাঙি। হাই 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 হাই, বাইরের লেয়ারটা খুবই ক্রিস্পি অ্যান্ড দেখতে পাচ্ছ ভেতরটা ফিশ দিয়ে একদম পুরো ভরা। চলো খাওয়া যাক এটা অ্যান্ড এখানে যে গার্লিক মায়োটা আছে এখানে ডিপ করি অ্যান্ড লেটস হ্যাভ দিস। ভাই সাহাব, লেমনটা দিয়ে ট্রাই করি, লেমনটা একটু ফিশ ফিঙ্গার উপরে দিয়ে দিই। লেটস ট্রাই দিস, গাইজ আমি যখন ফিশ ফিঙ্গারটা খাচ্ছি না, যখন ফার্স্ট বাইটটা নিচ্ছি, ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, ওই আওয়াজটা শুনে আই গেস তোমরা বুঝতে পারছো যে ফিশ ফিঙ্গারটা কতটা ক্রিস্পি। আর ভেতরে যে ফিশটা ইউজ করা হয়েছে, দিস ইজ বাসা ফিশ, এই গার্লিক ম্যাওটার সাথে অ্যান্ড এই লেবুটার সাথে, এটা অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। তো লেটস হ্যাভ দ্য হ্যালাপেনো চিজ বম্বস। তো একটু সামনান, এই যে চিজ বম্বসগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, যে ওপরে যে হার্বসটা দেখতে পাচ্ছ না, এটাও এরা এখানে গ্রো করে। তো লেটস হ্যাভ দিস অ্যান্ড লেটস সি হাউ দিস টেস্ট। এটা ব্রেক করে দেখি, হ্যাঁ দিস ইজ গোনা বি প্রিটি ইন্টারেস্টিং, কাম ক্লোজার। হাই 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 ভাই 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 ভাই, আই গেস তোমরা দেখতে পেলে জাস্ট কী হলো, চিজ বম নেমটা জাস্টিফাই করছে, বিকজ আমি জাস্ট খুললাম অ্যান্ড ভেতর থেকে চিজ গোলে গোলে পড়ে গেল। তো লেটস ট্রাই দিস অ্যান্ড লেটস সি হাউ দিস টেস্ট। আমি চিজ বল পছন্দ করি, অবভিয়াসলি সবাই চিজ বল পছন্দ করে, বাট চিজ জিনিসটা না আমার অতটাও পছন্দ না। আই নো পিপল আর গোনা জাজ মি, বাট দিস চিজ বল ইজ অ্যাট নেক্সট লেভেল। এখানে যে মশলাটা দেখতে পাচ্ছ না, উপর থেকে মশলা দেওয়া আছে, পেরি পেরি মশালা আই গেস, এই মশলাটার যে স্বাদটা আছে না, দিস ইজ গোনা হিট ইউ ইন এট হোল ডিফারেন্ট লেভেল। চিজ বল, ওপর থেকে গার্লিক মায়োটা অ্যান্ড ওপর থেকে এই মশলাটা, এই তিনটে একসাথে যখন তোমার মুখে যাচ্ছে না, এটা জাস্ট গলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওপরে যে একটু ক্রাঞ্চি লেয়ারটা আছে, প্রথমে ওটা লাগছে অ্যান্ড তারপরে ভেতরের যে চিজের লেয়ারটা আছে ওটা পুরো মিলিয়ে যাচ্ছে অ্যান্ড দিস টেস্ট প্রিটি গুড, দিস ইজ আই এম নট এট অল জোকিং। দিদি এটা ট্রাই করবে, দিস ইজ ভেরি গুড। নাও উই আর গোনা হ্যাভ দ্য চিকেন বারবিকিউ উইংস, নিচে একবার দেখা।
এখানে তুমি চারটে উইংস দেখতে পাবে অ্যান্ড চারটে উইংস দেখতে খুবই টেম্পটিং লাগছে গাইজ। বারবিকিউ সসে পুরো টস করা, লেটস ট্রাই দিস, দেখি এটা কীরকম খেতে। তোমরা আগে সেখানে দেখতে পাচ্ছ যে বারবিকিউ সসে পুরো টস করা অ্যান্ড এই উইংসগুলো খেতে অসাধারণ, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তো গাইজ লেটস ট্রাই দিস পিনা কোলাডা, এটা হচ্ছে ক্যারিবিয়ান একটা ড্রিঙ্ক, সো লেটস ট্রাই দিস, লেটস গো। ও পুরো ক্রিমি আর ওয়াও গাইজ, এই যে ড্রিঙ্কটা আছে না এটা দারুণ রিফ্রেশিং অ্যান্ড সো ক্রিমি আর। এখানে বেসিক্যালি পাইনঅ্যাপল জুসের ইউজ করা আছে, কোকোনাট ক্রিমের ইউজ করা আছে অ্যান্ড নর্মাল ফ্রেশ ক্রিমেরও ইউজ করা আছে। তো গাইজ এটা তোমরা এসে ট্রাই করতে পারো বিকজ দিস টেস্ট ভেরি গুড। ওকে তো গাইজ দেখতে দেখতে আমাদের কাছে আর একটা ফুড আইটেম চলে আসছে, চিকেন সসেজ অ্যান্ড ফ্রাইড এগ বার্গার। সো গাইজ দেখতেই পাচ্ছ এটা কতটা ডেলিশিয়াস লাগছে, এই বার্গারটা বিশাল বড়। জুম ইন কর গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রাইড এগ, এটা হচ্ছে চিকেন সসেজ রাইট, এখানে লেটুস দেওয়া আছে অ্যান্ড এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে। লেটস ট্রাই দ্য ফ্রেঞ্চ ফ্রাই, হিয়ার উই গো। ভালো খেতে, নাও লেটস ট্রাই দ্য বার্গার। এত বড় বার্গার না, ডিরেক্টলি খাওয়া যায় না, বাট স্টিল ট্রাই করবো, লেটস ট্রাই দিস, হিয়ার উই গো। প্রথমে দেখি দিই, লেটস ট্রাই দ্য বার্গার নাও। প্রথমে চিকেন সসেজটা আমি একটু খেলাম, লেটস ট্রাই দিস হোল থিং, দিস ইজ প্রিটি ইন্টারেস্টিং। ভেতরে যা কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে সব কিছু ফ্রেশ। এটা কি? এটা হচ্ছে পেস্তো চিকেন পিৎজা, পেস্তো সস বেসিক্যালি, যেটা ইতালির খুবই পপুলার কোল্ড সস, সেটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে ওটাকে কুক করা হয় স্লো কুক ওভেনে অ্যান্ড সেই চিকেনটাকে আমরা পিৎজার উপরে ইউজ করি অ্যান্ড টপ আপ উইথ দ্য সানি সাইড অফ এগ। মানে এর মধ্যে ডিমও আছে অ্যান্ড তারপরে আবার চিকেনও আছে অ্যান্ড ফ্লেভারফুল চিকেন আছে। গাইস দেখতে পাচ্ছ এখানে হ্যালাপিনো দেওয়া আছে, এখানে চিকেনের পিসেস দেওয়া আছে, এখানে চিজ দেওয়া আছে অ্যান্ড অবভিয়াসলি এটার ওপরে তোমরা দেখতে পাচ্ছ এগ ফ্রাইড করে দেওয়া আছে। সো লেটস ট্রাই দিস অ্যান্ড লেটস সি হাউ ইট টেস্টস, হিয়ার উই গো। গাইস আমি তোমাদের আগে বলেছিলাম আই এম নট এ গ্রেট ফ্যান অফ চিজ, বাট যে চিজটা এখানে ইউজ করা হয়েছে এটা খুবই ভালো কোয়ালিটির চিজ। চিজটার ব্যাপারে একটু বলো। এখানে যে চিজটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইটালিয়ান চিজ, এখন একটু পাওয়া খুবই অসম্ভব অ্যান্ড যে চিজটা এটা হচ্ছে এই কোম্পানিটার নাম হচ্ছে ডেল্টা, তো বেসিক্যালি ইটস এ ডেল্টা চিজ, এটা শ্রেডেড মোজারেলা যেটা ইউজ করা হচ্ছে অ্যান্ড প্লাস এর সঙ্গে ড্যাশ অফ চাডার চিজ যেটা আমরা অ্যাড করি, দ্যাটস আওয়ার পার্সোনাল ট্রিক। আমি কিছু কিছু কোয়েশ্চেন মিস্টার অরুণাবুকে জিজ্ঞেস করবো যেটা আমার মাথায় ঘুরছিল। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন উড বি লাইক ইটালিয়ান রেস্টুরেন্ট দুর্গাপুরে কীভাবে, মানে এই থটটা কীভাবে এসছে? ইটস আই থট আই এম গোইং বি দ্য ফার্স্ট ওয়ান। ওকে ইয়া ইটস মানে এখানে সত্যি ইটালিয়ান রেস্টুরেন্ট নেই, বাট আমি কয়েকটা জায়গায় খেয়ে দেখেছি হুইচ ইজ ইটস নট কাইন্ড অফ মাই প্যালেট, আই থট ওপেন আপ মাই সামথিং হুইচ ইজ ইউ নো আই হ্যাভ গিভেন মাই হার্ট অ্যান্ড সোল, মানে যেটা আমি সবসময় দিয়েছি 20 বছর ধরে এই একটাই প্রোডাকশন, ইয়েস ডেফিনেটলি মানে কাজ করেছি। তো আই থট ইটালিয়ান ফুড ইজ গোন টু বি নাইস ফর দিস প্লেস অ্যাজ ইটস হ্যাভ এ লড অফ ইয়ং কমার্স, পিপুল আর এনজয় দ্য ফুড, দ্যার ইজ এ লড অফ ফুড ইজ অ্যান্ড পিপুল আর এনজয় দ্য ফুড, আই থিঙ্ক এটাই একটা জায়গা অ্যান্ড ইটস হ্যাভ এ ওপেন ইয়ার, ইটস হ্যাভ এ আলফ্রেস্কো ডাইনিং, ইটস হ্যাভ এ নাইস গ্রিনারি পার্ট, তো দ্যাটস ওয়াই আই চুজেন ইন দিস প্লেস অলসো ওয়ার আই নিড টু বি ডু এ নাইস ইটালিয়ান কুজিন। ইফ ইউ সি দ্য ডেকোর অলসো অফ দিস প্লেস, সত্যি মানে এরকম করেই তৈরি করা হয়েছে যাতে তোমার হার্ট অ্যান্ড সোল ফিলটা হয়, যেটা আপনি একটা ভালো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে বসে ভালো প্লেটিং ওয়েতে ভালো ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড হেলদি ফুড খাওয়া হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি উই আর গোইং টু প্লে এ কাইন্ড অফ মিউজিক হুইচ ইজ 80s 90s রেট্রো, যেগুলো আপনারাও সঙ্গে খাবারের সঙ্গে এনজয় করবেন অ্যান্ড ট্যাপিং উইথ দ্য মিউজিক। সো আমরা জানি কি দুর্গাপুরে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ইন্ডো চাইনিজ আছে, মাল্টি কুইজিন আছে, ইন্ডিয়ান ফুড আছে অ্যান্ড চাইনিজ ফুডওয়ালা রেস্টুরেন্ট আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করব কি এই হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস রেস্টুরেন্ট, লোকজন এখানে আসবে কেন, মানে কি স্পেশালিটি আছে যেটা দেখে লোকজন বলবে কি চলো রেস্টুরেন্টে যাই, তো আমি সেটা জিজ্ঞেস করব ওনাকে। ও আই থিঙ্ক সেটা সব থেকে ভালো অ্যান্সার যেটা আমি বলবো, দ্যাটস ইউ গোনা ফিল ওয়ার্ম,
okay, that's a warm welcome, that's which is we provide. You know, we feel glad that people is coming down to the restaurant, amader restaurant e asche. And amader main jinish hocche khabar ta ke present kora and khabar ta ke khawano, okay, happy kora. And obviously, you know, how we feel about the whole experience. একটা এক্সপিরিয়েন্সকে ক্রিয়েট করা, তো সেটাই হচ্ছে মেন কারণ। অ্যান্ড সেটাকে আমরা করতে চাই। অ্যান্ড বেসিক্যালি আসবে কেন হচ্ছে, বিকজ ইটস অল অ্যাবাউট দ্য গুড, ইউ নো, ইটস এ পকেট ফ্রেন্ডলি, ওকে, দ্য ওয়ে ইটস প্রাইসড, ইটস এ গুড এনভায়রনমেন্ট, তো ইটস অল অ্যাবাউট দ্য প্যাকেজ উইচ ইজ উই, মানে আমরা ক্রিয়েট করেছি লোককে নিশ্চয়ই আসার জন্য। আই এম শিওর দ্য ইয়ং কামার্স অ্যান্ড ইভেন দ্য ফ্যামিলি পিপল, ইভেন বার্থডে সেলিব্রেশনস, অ্যানিভার্সারি, শিওর, বিকজ আমরা কেকও তৈরি করি নিজেদের, তো আই এম শিওর দ্য পিপল ইজ গোনা বি গ্ল্যাড দ্যাটস কামিং ইট ডাউন টু দ্য মার্গারিটা। দ্যাটস রিয়েলি অসাম। ওকে, সো মাই নেক্সট কোয়েশ্চন উড বি, হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট লাইক অ্যারাউন্ড দিস রেস্টুরেন্ট? Oh, I love, I want to see the people are enjoying it, the people are smiling, you know, through the foods. And মানে ওটা কিরম করে ক্রিয়েট হবে, that's a lovely thing, because once the people are happy with, you know, the service, with the food, with the environment, and I'm sure the people are going to be, yes, and তার সঙ্গে আরেকটা নতুন জিনিস যেটা হবে সেটা হচ্ছে, I want to see the people are tapping along with the music and having it fun and having it a good food. It's all about the good environment with the good locality and open air. That's is which is going to be great. Okay, so guys, আমাদের কাছে চলে এসেছে sizzling brownie. And the most interesting thing about this brownie is এটার price just 99 rupees. হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো, এটার price just 99 rupees. Let's try the brownie now. Oh my god, this looks so yummy yaar. This looks so tempting. Oh bhai sahab. Okay, let's try this yaar. Let's try this. Damn yaar. This melt আসছে না brownie, sizzling brownie. Oh bhai, পাগল হয়ে যাবো. Let's add this. Wow, guys, this is very good. This is really very good. উপরে যে আইসক্রিমটা আছে, ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিম, প্রথমে ওই ঠান্ডা আইসক্রিমটা গলায় হিট করছে, তারপর এই গরম গরম সিজলিং যে ব্রাউনিটা আছে ওটার টেস্টটা জাস্ট অসাধারণ। এই যে চকলেট সিরাপটার সাথে এই যে হোল কম্বিনেশনটা খেতে দারুণ লাগছে। গাইজ, আই এম রিয়েলি লাভিং দিস সিজলিং ব্রাউনি। See, the thing is that I'm being very honest. If you're gonna come to Margarita, then please try this brownie, because 99 rupees in sizzling brownie, I guess tumra Durgapur arko sofa gan. Let's have this again. Brownie jana khub fresh, khubi juicy, and era brownie ta niche bake koreche, so that is a very good thing. Onek jaga ami dekheche brownie jeta hoy seta khub dry hoy and khete bhalo lagena, but this brownie is at whole different level. ওকে গাইজ, মার্গারিটা আমরা দুজনে গেছিলাম, আমি আর আমার দিদি। অ্যান্ড দুজনের জন্য যে টোটাল বিলটা হয়েছিল আমি তোমাদের বিলটা পুরো স্ক্রিনে দেখিয়ে দেবো। ওখানকার যে অ্যাম্বিয়েন্স আছে, যা সার্ভিস তোমরা পাচ্ছ, যা খাবার তোমরা পাচ্ছ, সব কিছু মিলে আমি বলবো ইটস প্রিটি রিজনেবল। অ্যান্ড অলসো একটা জিনিস আমার এদের খুব ভালো লাগলো, আমি এদের কিচেনেও গেছিলাম। অনেক রেস্টুরেন্ট আমি দেখেছি যে কিচেনে ওরা অ্যালাউ করে না, বাট আমি এদের কিচেনে গিয়ে আমি দেখেছিলাম যা যা র আইটেমস এরা ইউজ করছে সব কিছু ভালো কোয়ালিটির র আইটেমস। অ্যান্ড ইফ ইউ আর গোনা আস্ক মি লাইক ওয়েদার ইউ শুড গো টু মার্গারিটা অর নট, দেন আই এম গোনা টেল ইউ ডেফিনেটলি ইউ শুড ভিজিট মার্গারিটা অ্যাটলিস্ট ওয়ান্স। ওখানকার অ্যাম্বিয়েন্স অ্যান্ড ওখানকার খাবার তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অলসো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ইটস কাইন্ড অফ পকেট ফ্রেন্ডলি, তো তোমরা গিয়ে আরামসে খুব কম দামে ভালো খাবার খেতে পারো। সো মার্গারিটা অ্যাড্রেসের ব্যাপারে আমি ভিডিওটা স্টার্টিংয়ে বলে দিয়েছিলাম, বাট ইন কেস তোমরা যদি মিস করে যাও, সো মার্গারিটার অ্যাড্রেস হচ্ছে তোমরা বিগ বাজার জানো, দুর্গাপুর বিগ বাজার, তার ঠিক পাশে HDFC ব্যাঙ্ক আছে অ্যান্ড তার ঠিক পাশে মার্গারিটা আছে। অ্যান্ড তোমরা যদি মার্গারিটা যাও অ্যান্ড ওখানে গিয়ে বলো যে তোমরা আমার ভিডিও দেখে এসছো, অবভিয়াসলি ওখানে গিয়ে তোমাদের দেখাতে হবে যে অরিত্র কর্মকারের যে চ্যানেলটা আছে ওটা তোমরা সাবস্ক্রাইব করেছো। ওটা যদি তোমরা দেখাও ওনাদের, তাহলে তোমরা একটা ফ্রি সিজলিং ব্রাউনি পেয়ে যাবে ওনাদের তরফ থেকে। অ্যান্ড এই অফারটা ভ্যালিড আছে আপ টু 6th of October. অ্যান্ড অলসো গাইজ, ওরা একটা খুব ইন্টারেস্টিং ফেস্টিভ ইভ অফার স্টার্ট করেছে। দ্য কনসেপ্ট ইজ বিল্ডিং ইউর ওন পিজা,
So for margherita pizza, 6 inches, it's gonna cost around 99 rupees. For any veg pizza, which you're gonna build, 6 inches, it's gonna cost around 119 rupees. And any grilled chicken pizza, if you're gonna build, then it would cost around like 139 rupees, and that is also for 6 inches. And also, if you guys are liking this video, then please do hit the like button. And obviously, ekhono jodi subscribe na koro thako, tale please subscribe koro dao. We are so close to 300 subscribers. So guys, that's it for today. I hope you guys really like this video. Stay happy, stay safe. Bye bye.